হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। তো আমি আমি যে বিষয়টি আজকের ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করব, বিষয়টি সম্পূর্ণ এই যে আপনাদের এমন কিছু সেটিং আছে যেটা আপনারা হয়তো জানেন বা জানেন না, সেটা অনেকেই জানতে পারেন সব বিষয়ে। তো আমি আপনাদের কাছে আজকে সেই রকমই টপিকের একটি ভিডিও শেয়ার করব। ভিডিওটি এই যে আপনি হয়তো আপনাদের ফ্রেন্ডের সঙ্গে কোনো প্র্যাঙ্ক করবেন বা আপনাদের রিলেটিভের সঙ্গে কোনো প্র্যাঙ্ক করতে চান, হয়তো একটা মিস কল দিয়ে আপনার কাছে তার ফোনে অনেক অনেক মিস কল পাঠাতে চান। তো আমার আপনাদের জন্য আজই আমার ভিডিওটি। তো চলুন, লেটস গো, স্টার্ট করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বলুন যে কেমন হয়েছে, এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন। তো আমি এই রকমই টেকনিক্যালের ভিডিও আনবো আমার চ্যানেলে, তো আপনারা দেখবেন। যদি ভালো লাগে এই ছোট্ট ছেলেটিকে আপনারা সাহায্য করবেন এবং কমেন্ট করে বলুন যে কেমন ভিডিওটি হয়েছে। তো লেটস গো, স্টার্ট করা যাক, কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে দেখে নিন কীরকমভাবে আপনি করবেন এবং কী অ্যাপস ব্যবহার করবেন সবই আপনাদেরকে বলে দেব। চলুন স্ক্রিনে দেখে নেওয়া যাক কী বিষয়টি, ভিডিওটি বানানো। হ্যালো দোস্ত, তো চলে এসেছি স্ক্রিনে। তো এবার দেখতে থাকুন আমি যেভাবে টিপস বলবো সেই টিপসটি আপনারা ফলো করবেন, ওকে? তো আপনারা প্রথমে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে, অটো রিডাইল, ঠিক আছে? এই যে অটো রিডাইলটা আপনার ক্লিক করবেন, করার পর এখানে লেখা আছে অর্ডার এলএল। দেখুন এখানে যে মেথডটি আপনারা ফলো করবেন সেটি একদম অ্যাকুরেটলিভাবে ফলো করবেন, ওকে? তো প্রথমে এখানে আছে নর্মাল কল। তো এখানে আপনারা একটি নাম্বার মারবেন, তো আমি আর অলরেডি একটা নাম্বার মারছি। তো মারার পর দেখুন এখানে একটি যেখানে আছে হচ্ছে এক্সটেনশানস নাম্বার, এই যে নিচে এই যে অপশানটি আছে, এই না এটা আপনি অন করে আপনার ব্যাপার যেটা অন করতে পারেন। হয়তো আপনার দেখা গেলো আপনি দুটা নাম্বারে একসঙ্গে কল করতে চান, তাহলে দুটো নাম্বার এক্সিস্ট করতে পারেন। প্রথমে আপনার যাকে কলবের প্রথমে তাকে করবেন, তারপরে দ্বিতীয় নাম্বার হয়তো তাকে কাটার পর আবার অন্য লোককে ফিরছে আবার তাকে কলটা যাবে। তো তারপরে আপনি একটা নাম্বার মারার পর এখানে দুটো নাম্বার মারার পর স্টার্ট করে দেবেন, বা আপনি একটা নাম্বারে এটা অফ করে দেবেন যখন একটা নাম্বারে কল করবেন। করার পর এখানে দেখুন রিয়াকশান অফ দি কল ইনক্লুডিং ডিটেলস ডাইলিং, ওকে? তো এইটাকে আপনি অন করে দেবেন। তো এখানে আপনি আছে মানে কত সময় অন্তর অন্তর আপনি কলটা করবেন যাবে, এটা আপনি এক সেকেন্ড করে নিতে পারেন বা 5 মিনিট। তো এটা 5 মিনিট, আমি 5 মিনিটই করে রাখলাম, ঠিক আছে? তারপরে এখানে যেখানে আছে নাম্বার অফ কল, যে নাম্বারে আপনি কলটা পাঠাবেন সে নাম্বারে কতবার যাবে যেতে যাবে আপনি কতবার পাঠাতে চান, দেখুন হাইয়েস্ট অনেক আছে, দেখুন আমি টিপে রাখছি, এটা অনেক 500 বার করতে পারেন, 1000 2000। আমি দেখুন অটো হয়ে যাচ্ছে, দেখুন প্রচুর আছে, এই দেখুন 2000 পর্যন্ত আছে, 2000। এবার আমি 200 বার করলাম, ঠিক আছে? এবার কত সেকেন্ড অন্তর তাকে কলটা যাবে, আমি 1 সেকেন্ড অন্তর করে রেখেছি, আপনি হয়তো পারলে 2 সেকেন্ড অন্তর করে রাখতে পারেন। আমি 1 সেকেন্ড অন্তর কলটা যাবে, তাকে বারবার কলটা যেতে থাকবে। আমার মতে আপনি যে এখানে যে অপশানটা আছে না ডিরেকশান অফ দি কল ইনক্লুডিং ডাইলিং, এইটি আপনি অফ করে রাখবেন, ঠিক আছে? আর এখানে যে যে অ্যাকশন আফটার অ্যান্সারিং এ কল নট অ্যাভেলেবেল অন অল ডিভাইস, তো এটাকে আপনারা অন করবেন না, অন নাও করতে পারেন, অফ করে রাখাই ভালো আমার মতে। তো এটাই হচ্ছে আমার ভিডিও। তো তারপরে দেখুন আপনাদেরকে সেটিং আছে, সেটিংয়ে আপনারা এখানে যা সেটিং আছে থেমস সেটিংটা রাখবেন, আর এখানে যে প্লাস বার আছে না এইখান থেকেই আপনারা করে নিতে পারেন, আপনারা টাইমিং সেট করে নিতে পারেন যে কত সময় অন্তর যেতে পারে কলটা। তো এটাই হচ্ছে আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করুন এবং শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, বাই।